আর ঠাকুরটা অপূর্ব চেনা ছকের বাইরে দাঁড়িয়ে তোমরা কি কোনোভাবে বুঝতে পারছো আজ তো একটা ট্রেন পাপিয়া দেবীর যে आज आमार प्रथम गंतव्य होच्छे अर्जुनपुर आमरा सबाई सकलेई जानो एटा एकटा भीषण 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 भालो एकटा पुजो हय प्रति बछर एई पुजोटा हय आर एकटा ब्यापार सेटा हच्छे परपर किन्तु एई पुजोटा एशियन पेंट्स सारा सम्मानेर श्रेष्ठ पुजो पुरस्कृत हयेछे बेगड़िया बास स्टैंड सामने नामलाम एबार एखान थेके आमाके हेटे जेते होबे एखान थेके अटो टोटो पावा जाय किन्तु एखन देखछि ना अटो टोटो हेटे जेते होबे अर्जुनपुर आमरा सबाई मंडपेर एकदम आमि सामने चले एसेछि मंडपे प्रवेश करार आगे তোমাদেরকে দেখাবো এই বছর অর্জুনপুর আমরা সবাইয়ের যে উপস্থাপনা সেটা হচ্ছে সকাল এর আগেও আমি এসেছিলাম যখন প্রস্তুতি পর্বে আমি এসেছিলাম এই টোটাল যে এরিয়াটা কিন্তু নিয়ে পুরোপুরি মণ্ডপটা সেজে উঠেছে এখানে দেখতে পাচ্ছ একটা পার্ট রয়েছে আর এখানে রয়েছে ঠাকুর আচ্ছা প্রথমে এই যে পার্টটা এই পার্টের মধ্যে আমি ঢুকবো একটু তোমাদেরকে বলে রাখি এই বছর অর্থাৎ 2022 সালেও কিন্তু অর্জুনপুর আমরা সবাই ক্লাব এশিয়ান পেন্টস সারা সম্মানে সম্মানিত হয়েছে এই যে অংশটাতে আমি আছি মানে অ্যাকচুয়ালি মণ্ডপটার মেন যে চমক সেটা কিন্তু রাতের বেলা কারণ এখানে কিন্তু অনেক শো হয় ঠিক আছে দেখতে পাচ্ছ এই টোটাল অংশটা এই অংশটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যখন আমি প্রস্তুতি পর্বে এসেছিলাম এই টোটাল অংশটা কিন্তু বিভিন্ন রকম শোয়ের মাধ্যমে ফুটে ওঠে একদম ওপরের অংশে দেখা যাচ্ছে একটা গোলাকার অংশ আর কিছু মেশিন রয়েছে সেলাই মেশিন রয়েছে এই জায়গাটাতে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবছরের যে উপস্থাপনা সেটা কিন্তু দেখার নয় অভিজ্ঞতা অর্জনের চেনা ছকের বাইরে দাঁড়িয়ে কিন্তু এই টোটাল যে উপস্থাপনাটা সেটা করা হয়েছে যেখানে জীবন্ত চরিত্র দেখা যাবে এখানে এই যে কালো পর্দা লাগানো দেখছো এখানে কিন্তু সেই শোটা হয় যেটা সন্ধ্যে 6টা থেকে হয় এখন নয় এই যে সাদা রঙের স্ক্রিনটা দেখছো এই স্ক্রিনেও কিন্তু জীবন্ত চরিত্র ফুটে ওঠে প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলের বাইরে তারপরে বাড়ির ছাদ সবকিছুই কিন্তু এই প্যান্ডেলের অংশ এখানে প্রত্যেকটা যে ধারাবাহিক উপস্থাপনা হয় মানে সন্ধ্যে 6টা থেকে সেটা কিন্তু সময় হচ্ছে 10 থেকে 12 মিনিট মতো টোটাল যে ব্যাপারটা সেটা কিন্তু আলো ধ্বনি আর গানের মাধ্যমে প্রতিদিন ফুটে ওঠে এবার আসি বাইরের সেকশনটা এখানে একটা এরকম সেকশন রয়েছে আর এই হচ্ছে মেন যে ঠাকুরের জায়গাটা দেখতে পাচ্ছ নবমীর যে পুজো নবমীর যে হোম সেটা কিন্তু চলছে ইতিমধ্যে পাড়ার সকল কাকিমারা যারা রয়েছেন তারা কিন্তু পুজোতে অংশগ্রহণ করেছেন আর ঠাকুরটা অপূর্ব একদম ভীষণই সুন্দর আর এই যে মাঝের যে অংশটা দেখছো সেখানেও কিন্তু একটা লাইভ শো রয়েছে সেখানে কিন্তু ঢাকিরা ঢাক বাজাবেন মায়ের যে 10 হাতে কিন্তু কোনো রকম অস্ত্র নেই একদম আলাদা রকমের পুরো বিষয়টা টোটাল ঠাকুরটাই একদম আলাদা রকমের মায়ের 10 হাতে দেখতে পাচ্ছ যে এই দড়িগুলো রয়েছে ঠিক আছে আর গণেশ লক্ষ্মী কার্তিক এবং সরস্বতী চারজনে একদম নিচের অংশটাতে রয়েছেন এই যে অংশটা দেখছো এখানে কিন্তু এরকম বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে এরকম একটা এরকম টোটালটা করা হয়েছে আর সামনের অংশটা এরকম লাগছে যে যেটার ভিতরে আমি ঢুকেছিলাম যেটা লাইভ শোগুলো হয় মণ্ডপের এক ধারে দেখা যাচ্ছে বেশ কিছু আয়না আমরা সকলেই জানি যে দুর্গা পুজোর সাথে কিন্তু বিভিন্ন শিল্পের একটা অঙ্গাঙ্গিভাবে যোগ রয়েছে এখানে এবছর এই সকালের মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছে এখানে কিন্তু লোকশিল্প আলোকশিল্প থিয়েটার শিল্প সমস্ত কিছুর মেলবন্ধন ঘটেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে যেখানে লাইভ পারফরমেন্সের মাধ্যমে ভিন রাজ্য থেকে আসা 70 জন শিল্পী এখানে লাইভ পারফরমেন্স করছেন মাগো তুই আসবি বলে যতই আলো জেলেছিলাম নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম অর্জুনপুরের এবারের যে ভাবনা সকাল সেটাতে পুজো শিল্পকে জনশিল্পের আসনে এইভাবেই তুলে ধরা হয়েছে যেখানে দৈনন্দিন মানুষের বিভিন্ন শিল্প বিভিন্ন জীবনধারা সেগুলো কিন্তু পরিস্ফুট হয়েছে যেটা রাতে আসলেই পুরো ব্যাপারটা দেখা যাবে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই যে উপস্থাপনা এটা দেখার পরে এখন আমার গন্তব্য হচ্ছে বাগুইয়াটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব যেখানে আমি গিয়েছিলাম পূজা প্রিপারেশান করতে এবছর সেখানের কি টোটাল ব্যাপারটা সেজে উঠলো সেটা এবার দেখতে যাচ্ছি আর একটা কথা বলে রাখি এই যে পুজোটা অর্জুনপুর আমরা সবাই আমার খুব পছন্দের একটা পুজো যেটা এবছর এশিয়ান পেন্টস পেয়েছে যেটা বললাম আর অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব नमिनेटेड छिलो किन्तु एशियन पेंट्से। चलो देखे आसि अश्विनीनगर बंधुमहल क्लाबेर एकदम आमी सामने चले एसे देखते पाচ্ছ এই হচ্ছে টোটাল মণ্ডপটা আর পুজো কিন্তু চলছে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ সেটা। মণ্ডপের ভিতরের অংশে যাওয়ার আগে এবছর 2022 সালে কতগুলো পুরস্কার পেয়েছে আমি দেখাই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু সব 2022 সালের যে পুরস্কারগুলো সেগুলো রাখা রয়েছে আর এখানে দেখো একটা মা দুর্গার একটা রাখা রয়েছে। এই যে মণ্ডপটা এটার মধ্যে মানে এটা তো আসল মণ্ডপ নয়, ওটা ওখানে হচ্ছে মেন মণ্ডপটা, ঠিক আছে। এইখানে একটা এরকম রয়েছে মানে তৈরি করা হয়েছে টোটাল বিষয়টা। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা বলছিলাম একটু আগে যে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে এবছর এশিয়ান পেন্টস থেকে। আচ্ছা মণ্ডপের একদম সামনের অংশটাতে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মাজদিয়া, ঠিক আছে। এটা কিন্তু রেলওয়ে স্টেশন, আমি মাজদিয়াতে গিয়েছিলাম, ঠিক আছে। আর এদিকে দেখো লেখা রয়েছে রানাঘাট জংশন, ওই দিকে রয়েছে শিয়ালদা স্টেশন। কোনোভাবে কিন্তু বোঝার উপায় নেই, আমি কিন্তু পুরোপুরি আমি দেখে বুঝতে পারছি না যে এই যে দোকানটা এখানে রয়েছে, ঠিক আছে, এখানে যে কোনো অনুষ্ঠানের ফুলের ডেকোরেশন করা হয়, কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই। এটা টোটাল ব্যাপারটা এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে পুরো অরিজিনাল মনে হচ্ছে ব্যাপারটা। আর স্টেশন চত্বরটা দেখো, স্টেশন চত্বরটা 1 নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, পুরোপুরি স্টেশনের মতোই কিন্তু লাগছে। এই মণ্ডপের যে ভাবনা সেটা হচ্ছে ভাগাড়ের মা। এবার বলে রাখি ভাগাড়ের মা বলতে ঠিক কী বোঝানো হয়েছে এখানে। পাপিয়া কর যিনি থাকেন হচ্ছে মাজদিয়াতে, তিনি রাস্তায় যারা থাকেন তাদেরকে দেখাশোনা করেন, যারা প্ল্যাটফর্মে থাকেন তাদেরকে কিন্তু টোটালটা দেখাশোনা করেন, তাকে নিয়েই কিন্তু এখানে কাজটা করা হয়েছে। একটুখানি দেখাই তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ স্টেশনে একজন শুয়ে রয়েছেন, এরকম দেখতে পাওয়া যায় কিন্তু স্টেশনের চারধারে অনেকে শুয়ে থাকেন যাদের কোনো রকম কোনো ঠিকানা থাকে না, তাদের নিয়ে কাজ করেন পাপিয়া কর। পাপিয়া দেবীর সত্যি সত্যি একটা মাজদিয়াতে এই মাজদিয়া না রানাঘাটে, রানাঘাটে রয়েছে একটা অন্নপূর্ণা সরাইঘর দেখতে পাচ্ছ। এই পাপিয়া দেবীর সরাইঘরে কিন্তু অনেকে আসেন, তারা উপকৃত হন, সেই জিনিসটা এখানে তোলা হয়েছে। যে কটা এখানে এই মূর্তিগুলো করা হয়েছে পুরোপুরি কিন্তু অরিজিনাল মনে হচ্ছে, এত সুন্দর কাজ করা। আজ তো একটা ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে প্ল্যাটফর্ম রানাঘাট জংশন, একটা আজ তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। একদম সোজা লেখা রয়েছে রেল লাইনে চলাচল নিষিদ্ধ। আর এখানে রেল লাইন রয়েছে, পাথরটা তো ঠিক যেরকমটা থাকে রেল লাইনের ওপরের অংশটাতে যেরকমটা থাকে সেরকমভাবেই কিন্তু সেজে উঠেছে টোটাল মণ্ডপ চত্বরটা। নবমীর রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছি। মায়ের যে প্রতিমা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর, যে মায়ের প্রতিমা দুই মাকে কিন্তু একসাথে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে পাপিয়া দেবীর যে মানে একদম অবিকল কিন্তু সেরকমভাবেই তৈরি করা হয়েছে। আমি এসেছিলাম খুঁটি পুজোর দিনকারে দেখিয়েছিলাম, ওনার সাথে কথাও কিন্তু বলেছিলাম। টোটাল কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে এই মূর্তিগুলো। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে। এই মূর্তিগুলো আমি কাছ থেকে দেখাই তোমাদের, এত ডিটেইলিং, এত অসাধারণ কাজ, মানে পুরোপুরি দেখে কিন্তু অরিজিনাল মনে হচ্ছে, এত ডিটেইলিংয়ে কাজ করা হয়েছে এখানে। কিছু মাস আগেই কিন্তু আমি মাজদিয়াতে গিয়েছিলাম, যারা দেখো রেগুলার তারা নিশ্চয়ই জানো মাজদিয়াতে আমি কেন গিয়েছিলাম। চলো স্টেশনের ওপরের চত্বরটাতে ঘুরে আসি। এই হচ্ছে স্টেশনের সিঁড়ি, স্টেশন দিয়ে আমি উঠছি, দেখা যাচ্ছে একজনকে এখানে দাঁড়িয়ে রয়েছেন যিনি। আচ্ছা এই ওপর থেকে দেখাই একটুখানি নিচের দৃশ্যটা দেখো, এই জায়গাটার দৃশ্যটা, মানে ওখান থেকে তো দেখালাম আমি তখন, এখান থেকে দেখো এখানে কিন্তু এই যে যে মানে খাবার যে জিনিসপত্রগুলো সেগুলো এখানে রয়েছে, পাত্রগুলো রয়েছে। আর উনি শুয়ে আছেন, ঠিক আছে, বৃদ্ধ একজন শুয়ে আছেন, এখান থেকে একটুখানি দেখাই শুয়ে আছেন। এরকম অনেককে দেখা যায় কিন্তু এরকম রেল স্টেশনের আশেপাশে, যাদের কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই, কোনো ঠিকানা হয় না। মন ভরলো কোথায় মাগো তোর ওই মুখ দেখে দেখে। তোমরা কি কোনোভাবে বুঝতে পারছো যে এটা মূর্তি? শুধুমাত্র হাড় নেই এবং রক্ত নেই, বাকি কিন্তু পুরোপুরি অবিকল, যে মানুষের মতো সে লাগছে কিন্তু। টোটাল মূর্তিটা এমনভাবে এত ডিটেলিংয়ে কাজ করা হয়েছে পুরো ব্যাপারটা। নিচ থেকে সরে আবার আমি একদম ওপরের যে অংশটা সেই ওপরের অংশে চলে এসেছি, ঠিক আছে, মানে স্টেশনের ओपरेर जो अंशटा सेखान थेके नीचेर जो अंशटा सेटा किरकमटा देखाय सेटा आमि तोमादेरके देखाच्छि। এই যে দেখা যাচ্ছে রাস্তাঘাট, ঠিক আছে, একদম স্টেশনের ওপরের অংশটা, স্টেশনের ওপরে ঠিক যেমনটা থাকে মানে ওই যে অ্যানাউন্সমেন্টের যে মাইক, সে মাইকও কিন্তু রয়েছে এখানে। আর এইদিকে দেখা যাচ্ছে দুটো বাচ্চাকে দেখা যাচ্ছে, এরকম অনেক ছোট ছোট বাচ্চারা থাকে স্টেশনের আশেপাশে, যারা স্টেশনের আশেপাশেই খেলাধুলো করে, ঘুরে বেড়ায়। স্টেশন থেকে এবার নিচে নামার পালা। আমি যে বেরাচ্ছি এবারে, এটা কিন্তু শিয়ালদা স্টেশন, মানে আমি মাজদিয়া থেকে এসেছিলাম, মাঝখানের যে অংশটা সেটা ছিল কিন্তু রানাঘাট, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু আমি শিয়ালদা থেকে বেরাচ্ছি, এই হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আর নামার মুহূর্তেই দেখা যাচ্ছে আরও একজন বসে রয়েছেন এখানে, যার হাতে কিছু পয়সা রয়েছে, একজন বৃদ্ধ মানুষ রয়েছে। সত্যি দারুণ দারুণ সৃষ্টি। ওনার পরনে যে রয়েছে গেঞ্জিটা সেটাও কিন্তু ছেঁড়া, ঠিক আছে, আর একটা গামছা রয়েছে, সেটা একটা ছেঁড়া গামছা। চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, শুধুমাত্র কিন্তু মানে খাওয়া দাওয়া নয়, উনি কিন্তু বাচ্চাদের মানে পাপিয়া দেবী বাচ্চাদের কিন্তু লেখাপড়াও করান। একটুখানি দেখাই তোমাদেরকে, দেখো এখানে বেশ কিছু বাচ্চারা রয়েছে যাদেরকে লেখাপড়া করানো হচ্ছে। ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলালো। আর এখানে একজন বৃদ্ধ মহিলা তিনি কিন্তু শুয়ে রয়েছেন, বেশ কিছু ট্রাঙ্ক, বেশ কিছু বাসন, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। মণ্ডপের ভিতরের অংশে আয়না, চেয়ার, টেবিল, পুরনো কিছু আসবাবপত্র। মন খারাপের ঢাকের বলো কোন খেয়ালে মন দোলালো। হুট করে কুকুরটাকে দেখে কেউ বুঝতেও পারবে না যে এটা একটা মূর্তি। এবার যাব ওই যে চায়ের দোকানটা দেখছো, সেখানে যাব। বেশ কিছু সাইকেল এখানে রয়েছে, এগুলো কিন্তু মণ্ডপের অংশ, ঠিক আছে, বেশ কিছু সাইকেল। তারপর একটা কুকুরকে দেখা যাচ্ছে এখানটাতে। এই যে জিনিসগুলো করেছে না, এই যে একই রকমের কালার, ঠিক আছে, একটুখানি জং পড়া, ঠিক আছে, এগুলো কিন্তু পুরোপুরি সেম লাগছে টোটাল। বেশ বিষয়গুলো, এই যে নিচের যে রংটা সেটাও কিন্তু সেম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম। নিচে একটা কুকুর বসে রয়েছে এখানে। নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম, মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মণ্ডপের সামনের অংশটাতে এরকম একটা ম্যাপ রয়েছে যে কৃষ্ণনগর লেখা রয়েছে, দেখো। দর্শনার্থীরা আসছেন। এই বাইরের অংশটাও কিন্তু পুরোপুরি একদম মানে যেরকমটা থাকে, মানে রেল স্টেশনে যেরকমটা থাকে সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এই টোটাল মণ্ডপটা কিন্তু কোনো রকম রেল লাইন নয়, শুধুমাত্র রেল লাইন মানে রেল লাইনের মাধ্যমে এটাকে তুলে ধরা হয়েছে। ব্রিজটার মাধ্যমে বোঝানো হয়েছে পাপিয়া দেবীর জীবন কাহিনী। এটা নমস্কার, আমার নাম কার্তিক ঘোষ। আমি এই বন্ধুমহল ক্লাব তথা এই সার্বজনীন দুর্গোৎসব দুটোরই সভাপতি। এবছর আপনাদের যে ভাবনা, সে ভাবনা সম্পর্কে একটুখানি দর্শকদের বলুন। ভাবনাটা প্রথমে দর্শকদের মহানবমীর শারদ শুভেচ্ছা। ভাবনাটা হচ্ছে, আমাদের থিমের নাম হচ্ছে বাগানের মা। আসলে এটা একটা সামান্য মধ্যবিত্ত মহিলার একটা জীবনের একটা কাহিনী। স্যার, গত 14 বছর ধরে উনি মাজদিয়াতে থাকেন। কিছু এই যে সমস্ত পথ শিশু আছে যারা রেল স্টেশনে বড় হয়, ফুটপাথের গাড়ি বারান্দায় বড় হয়, বাস স্ট্যান্ডে বড় হয়, তাদেরকে দেখাশোনা করেন, তাদের লেখাপড়া শেখান, দুবেলা দুমুঠো মুখের ভাত জুগিয়ে দেন। ওনার কাজ দিনের শুরু হয় মাজদিয়া দিয়ে শুরু হয়। মাজদিয়াতে ওনার ওখানে একটা বন্ধ আপনার ইটভাটা আছে, সেই ইটভাটা শ্রমিকের ছেলে মেয়েদের উনি সকালবেলায় ওনাদের ছেলেদের লেখাপড়ার মূল স্রোতে যাতে ফিরে আসে, কেন ওইসব ছেলেরা তো অ্যাকচুয়ালি আপনার বিপদে চালিত হয়, কেউ ডাইরেক্টেড হয়, কেউ স্ন্যাচার হয়। তারপরে উনি চলে আসেন রানাঘাটে। রানাঘাটে উনি 100টা লোকের মানে এইরকম বেগারসি বলুন, তাদের 100 জনের খাবারের বন্দোবস্ত করে। প্রতিদিন 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 365 দিন। ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে পাপিয়া কর। এটা হচ্ছে অন্নপূর্ণা সরাইঘর, এটা রানাঘাট স্টেশনে আছে। এটার পেছনে ওনার স্বামীর একটা অবদান আছে। ওনার স্বামী হচ্ছে ভেন্ডার মার্চেন্ট, ভেজিটেবল মার্চেন্ট। তো এটা ওনার স্বামীর একটা সাপোর্ট আছে, ওনার মায়ের একটা সাপোর্ট আছে, ফ্যামিলির একটা সাপোর্ট আছে। এটাও প্রতিদিন করেন। তারপর উনি চলে যান প্রতি রবিবার ওই ধর্মতলায় কৃষিদাসের উল্টো দিকে দেখবেন একটা বাস স্ট্যান্ড আছে, ট্রামডিপো বাস স্ট্যান্ড আছে। ওখানে প্রতি রবিবার উনি ওখানকার ছেলেদের লেখাপড়া শেখান। এটা টোটালটা বিনা পারিশ্রমিকে উনি করে যান। টোটালটা বিনা পারিশ্রমিক, পারিশ্রমিক ওনার কোনো পারিশ্রমিক নেই। লোকে যেরকম সাহায্য করে আর কি। আসলে আমরা ওনার সঙ্গে 2-3 বছর ধরেই যোগাযোগ করছিলাম। উনি যখন প্রথম এই কাজটা শুরু করেন রানাঘাটে ওইসব ক্লাসের ছেলে মেয়েদের, তখন লোকে ওকে টিটকি রেখে মেরে বলতো বাগানের মা। আচ্ছা, এইসব ছেলে মেয়েদের পেছনে সময় নষ্ট করছে একটা গৃহবধূ। তো আমরা ওনাকে বলেছিলাম যে আপনাকে আমরা প্রজেক্ট করবো এবং বাগানের মা দিয়েই প্রজেক্ট করবো। উনি প্রথমে রাজি হননি, না না এটা। আমি বললেন দেখুন এইটাই কিন্তু আপনার পেটেন্ট হয়ে যাবে, দেখেন আলটিমেটলি আপনি দেখতেই পাচ্ছেন আজকের দিনে এটা কীরকম ফ্লারিশ করে গেছে। একদমই তাই। সম্প্রতি এশিয়ান পেন্টস, আপনারা এশিয়ান পেন্টস পেয়েছি। তারপর এই যে নমিনেটেড হওয়া, এটা তো একটা গর্বের বিষয় নিশ্চয়ই। কতটা এই জিনিসটা কতটা, তবে এর পেছনে আরেকটা জোর আছে, তার নাম হচ্ছে সম্রাট ভট্টের, যে যার উপস্থাপনায় এটা হয়েছে। আমরা তো করেছি, এটাই আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, এটাকে দান করি। কিন্তু বন্ধু মহলের কি এই প্রথম এশিয়ান পেন্টসে নমিনেটেড আপনারা? এইটা প্রথম এশিয়ান পেন্টসের। আগামী দিনে তো আরও অনেক ভালো ভালো কাজ আমরা আশা রাখছি। তো এটা একটা ধরনের বলতে পারেন পাপিয়াগড়ের বায়োপিক। সেটা মণ্ডপে উঠে এসছে, মণ্ডপে উঠে বলা যেতে পারে। এটা মণ্ডপ নয় কোনো, এটা একজনের জীবন কাহিনী। এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজটাকে ঠিক রেল ব্রিজ বলে ভাববেন। এটা হচ্ছে ইট ইজ এ জার্নি অফ এ লেডি, সারা দিনের জার্নিটা হচ্ছে। দর্শকদের শুভকামনা থাকলে আমরা আগামী দিনে আবার আরও কিছু নতুন চিন্তাধারা নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আপনাকে। পাপিয়া কর সকালবেলা থেকে উঠে মাজদিয়া থেকে রানাঘাটে এসে তার অন্নপূর্ণা সরাইঘরে যে কাজগুলো করেন টোটালটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কেমনটা লাগলো সেটা আমাকে জানিও। বাগুইয়াটি অঞ্চল থেকে কারা কারা দেখছো তবে আমাকে জানাতে পারো, তাহলে আমি বুঝে যাবো যে তোমার এলাকার পুজো এটা। আর সত্যি ভীষণ ভালো লাগলো টোটাল বিষয়টা দেখে। যে যে কাজগুলো এখানে করা হয়েছে না, যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে, সেটা অবিকল লাগছে। চলো পরবর্তী ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।